নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দুই চিকিৎসক করোনা আক্রান্ত, ফলে হাসপাতাল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ কোনো জরুরি পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করা হয়। আবারও চিকিৎসকদের মধ্যে করোনার উপসর্গ। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, ফলে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতাল। কোনো জরুরি পরিষেবাও পাওয়া যাচ্ছে না। গত 16 জুলাই এক চিকিৎসকের সোয়াব টেস্ট করানোর পর তার করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এরপরই ডাক্তারের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের মধ্যে গত 17 তারিখ আরও দুজনের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসের বক্তব্য, যতক্ষণ না গোটা হাসপাতালে ডাক্তারদের রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ হাসপাতাল বন্ধ থাকবে, তবে অন্যান্য ডাক্তারদের রিপোর্ট নেগেটিভ আসলে হাসপাতাল খোলার চিন্তাভাবনা করবে স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষদের নিরাপত্তার কথা ভেবেই স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্ত গ্রহণ বলে জানান হাসপাতাল সুপার। তবে সম্পূর্ণভাবে হাসপাতাল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, জরুরি পরিস্থিতিতেও পরিষেবা পাচ্ছে না তারা। সিদ্ধান্ত নেয় বলতে আমরা 16 তারিখে একজন ডক্টর এজে বোস পজিটিভ হওয়ার পর আমরা 16 তারিখে স্যাম্পেল তার কন্ট্যাক্টে যারা এসেছিল তাদের স্যাম্পেল আমরা প্রাইমারি কন্ট্যাক্ট হিসেবে স্যাম্পেল পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য। গত মানে পরশু দিন আবার 16 তারিখে পাঠানোর পর 17 তারিখে আবার ডক্টর এসপি মুখার্জি পজিটিভ আসে। তারপরে জানতে পারি যে বাদ বাকি ডাক্তারদেরকে স্যাম্পেল করে টেস্ট করা হয়নি কোনো কারণবশত। তারপর আমি জেলাতে ওই JNM-এ যোগাযোগ করে জানতে পারি যে আমাদের স্যাম্পেলগুলো আজকে টেস্ট করা হবে, কোনো একটা প্রবলেম ছিল তাদের জন্য করা যায়নি। আজকে আবার দেখছি যে তাদের মধ্যে দুজন ডাক্তার আন্ডার প্রসেস মানে একটা এটাও হতে পারে যে নেগেটিভ হতে পারে দুজনেই বা দুজন পজিটিভ হতে পারে, কিন্তু তার মধ্যে একজন ডাক্তার যিনি ডক্টর এজে বোসের কন্ট্যাক্টে ছিলেন, একসাথে ছিলেন, একই বেডে ছিলেন, তিনি অসুস্থ আছে 7 দিন ধরে, তার জ্বরটা কমছে না। তাকে আমরা আগামীকালকে তার রিপোর্টটা পাওয়া মাত্র ইমিডিয়েট তাকে ভর্তি করবো, কারণ সে তার বেশ বয়স 35 বছর বয়স, সে 2 বছর হয়েছে বিয়ে করেছে, তার ওয়াইফ প্রেগনেন্ট, প্লাস তিনি রীতিমতো অসুস্থ এবং ভয়ও পাচ্ছেন, এবং তার আন্ডার প্রসেস মানে আমরা ধরে নিতে পারি এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে সেটা আরও বাজে বার্তা যাবে। আর তার মধ্যে ডক্টর হালদার সবচেয়ে সিনিয়র মোস্ট এই মুহূর্তে শান্তিপুর হাসপাতালের সিনিয়র মোস্ট ডাক্তার, সে যদি পজিটিভ হয় তাহলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, তিনি আজকেও ডিউটি করেছেন। হায়ার অথরিটির সাথে কথা বলে জেলা আমাদের স্বাস্থ্য আধিকারিক তাদের সাথে কথা বলেছি, সাব ডিভিশন লেভেলে কথা বলেছি, আমার মনে হয় শান্তিপুরবাসীর স্বাস্থ্যের কথা ভেবে আমাদের এই মুহূর্তে রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালটা টোটালি ক্লোজ করে দেওয়া দরকার আছে, না হলে আর ডাক্তারদের মাধ্যমে পেশেন্টকে ছড়ানো কিন্তু সেটা আরও বাজে ব্যাপার হবে, তখন কমিউনিটি সংক্রমণটা শুরু হবে। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।